Good morning, friends. Hope you all are doing well. Welcome to Shongita Shanita's Kitchen. আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের খুব ফেভারিট একটা রেসিপি, সেটা হচ্ছে পার্সিয়ান রাইস। রেসিপিটা অত্যন্ত অন্য ধরনের খেতে, আমাদের রেগুলার রাইসের মতো নয়। আপনারা ট্রাই করে দেখবেন এবং কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন লাগলো। এই রেসিপিটির জন্য আমাদের লাগবে হচ্ছে বাসমতি রাইস, আলু, বাটার, পার্সলে, একটু গার্লিক, কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস কিন্তু রাইস, বাটার, আলু, পার্সলে। আমরা বাসমতি রাইস নিয়েছি 600 গ্রাম মতো, সোক করে নিয়েছি 1 ঘন্টা জলে। এবার আমি একটা বড় ডেকচিতে জল গরম করছি, সেটার মধ্যে একটু নুন দিয়ে জলটাকে সিজন করে দেবো। এই 1 টিস্পুন টু 2 টিস্পুন দিলেই হবে, 2 টিস্পুন দিলেই হবে। এবার আমি ওর মধ্যে সোকড রাইসটা দিয়ে দিচ্ছি। আমি রাইসটা কিন্তু ফোটাবো এই পুরো ঘড়ি ধরে 8 মিনিট, এই 70% মতো কুক হতে দেবো, যাতে রাইসটা কোনো রকমভাবে গলে না যায়। তাই জন্য একটু পুরোটা কিন্তু কুক করবো না, কারণ পরে এটা আমাকে কষাতে হবে ভাপে। আমি একটু অয়েল দিয়ে দিলাম যাতে রাইসটা ফ্লাফি থাকে এবং আলাদা আলাদাভাবে থাকে, জড়িয়ে না যায়। দেখুন রাইসটা একদম আমাদের হয়ে এসছে, এবার আমি জলটা ঝরিয়ে নিলাম। একটা বড় ডেচ কিনেছি, এখানে কিন্তু রান্নাটা হবে। তার মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো হোয়াইট অয়েল দিচ্ছি, যে কোনো অয়েল আপনারা ইউজ করতে পারেন, মাস্টার্ড অয়েল নয় অবভিয়াসলি। আমরা পটেটো নিয়েছি, থিক স্লাইস করে নিয়েছি, এটাই হচ্ছে স্টার অফ দ্য শো। পুরো বেসটা কিন্তু এই আলু দিয়েই কভার করব। আলুটার টেক্সচারটা খুব সুন্দর হবে, বেসের যে পোর্শনটা সেটা ক্রিস্পি হবে আর ওপরের পোর্শনটা একদম সফট মোমের মতো খেতে হবে, অসাধারণ খেতে লাগবে, অসাধারণ। জাস্ট ট্রাই ইট অ্যাট হোম। এইসব রাইস দিয়ে একটু গার্লিক দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। আপনারা যদি ভেজিটেরিয়ান ডেতে রান্না করতে চান তাহলে আপনারা গার্লিকও তখন নান দিলেও অসুবিধা নেই, স্কিপ করতে পারেন। এবার আমি আলুটাকে একটু নুন ও গোলমরিচ দিয়ে আমি সিজন করবো। পেপারটা ইম্পর্টেন্ট, গোলমরিচটা ইম্পর্টেন্ট, জাস্ট ফর দ্য হিট, একটুখানি বেশ একটা হালকা ঝাল থাকবে আলুটার মধ্যে। এটা কিন্তু এই রাইসটা কিন্তু ঝাল হয় না। খুব সুন্দর খেতে লাগে, একদম হালকা, খুব বেশি আপনার মনে হবে না যে আমি প্রচণ্ড খেয়ে ফেলেছি, পেট ভারী হয়ে রয়েছে, সেই ফিলিংসটা কিন্তু হবে না, আর একদম অন্য ধরনের খেতে। এবার আমি পার্সলে কুচি দিয়ে দিচ্ছি। পার্সলে কুচি, পার্সলের যে ফ্লেভার, আউট অফ দ্য ওয়ার্ল্ড, আই জাস্ট লাভ ইট। এবার আমি এর মধ্যে রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা দিয়ে একটু ছড়িয়ে নেবেন, যাতে যখন আমি এবার ভাপে রাখবো তখন যাতে ইভেনলি কুক হয়। আমি এবার স্যাফরন ওয়াটার ইউজ করছি, স্যাফরন কালার ওয়াটার। আপনারা কিন্তু স্যাফরন যদি আপনাদের কাছে বাড়িতে থাকে অবশ্যই সেটা ইউজ করবেন, কারণ তার স্মেলটা খুবই ভালো লাগে এটার মধ্যে। আমার কাছে ওই মুহূর্তে ছিল না, তাই জন্য আমি জাস্ট স্যাফরন কালার ইউজ করছি। এবার আমি একটা কিচেন টাওয়েল ওটাকে ওপর দিয়ে দিয়ে আমি লিডটাকে ক্লোজ করে দিলাম 20 মিনিটস লো ফ্লেম। 20 মিনিটস লো পর দেখছি হয়ে গেছে রাইসটা। এবার আমি ওপরে বাটার আর সল্ট দিয়ে দেবো, আপনারা চাইলে একটু পেপারও দিতে পারেন, তবে অবশ্যই সল্টটা চেক করে নেবেন। নুন কম হলে কিন্তু অসুবিধা নেই, পরে দেওয়া যায়, নুন বেশি হয়ে গেল ব্যাস গেল। আবার আমি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে আমি লিডটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। আমাদের রান্না রেডি, সো ইয়ামি, সো লাইট, জাস্ট অসাম, খুব সুন্দর হয়েছে, ভাতগুলো একদম গোটা গোটা আছে। এবার আমি পার্সলে কুচি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু মাস্ট, পার্সলেটা কিন্তু অমিট করা যাবে না। একটু ঢেকে ঢেকে দিয়ে ব্যাস আবার আমি ঢেকে রাখবো 5 মিনিট মতো। যে কোনো খাবারই একটু রেস্টে রাখলে ঢেকে দিয়ে তাহলে বেশ ফ্লেভারটা সুন্দর আসে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম,
রেস্টুরেন্টে আমি সার্ভ করছি চিকেন ফ্রাই দিয়ে। আপনারা যদি চান এটা মাশরুম ঠিক ক্রিমি গ্রেভি বা চিকেন গ্রেভি না যে কোনো যে একটা যে ক্রিমি টেক্সচারের যে গ্রেভিগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু এই রাইসটা খুব ভালো লাগে। এবার আমরা খাই। আপনাদের যদি আমাদের রান্না ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে। টাটা।